আসসালামু আলাইকুম ডিয়ার ক্যান্ডিডেটস অফ 93 বিএম অলংকোর্স। আজকে সকালেই তোমাদের অনেকের কাছে একটা এসএমএস এসেছে বাংলাদেশ আর্মি থেকে, সেটা হচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী 6 এবং 7 মে এর বিভিন্ন বোর্ডের প্রিলিমিনারি মেডিকেল এবং ভাইবা এর ডেটটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং তোমাদেরকে সেই এসএমএসে অন্য একটা ডেট জানিয়ে দেওয়া হয়েছে। সো এখন তোমরা আমাদেরকে মেসেজ দিচ্ছ কয়েকটা কোশ্চেন করে, সেটা হচ্ছে যে এই ডেট কি আসলে সবারই চেঞ্জ হয়েছে কিনা, আবার একটা প্রশ্ন হচ্ছে এটা কি আসলেই বাংলাদেশ আর্মি থেকে দেওয়া হচ্ছে কিনা, এবং আর একটা প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে নতুন করে আবার কলার প্লেটার দিবে কিনা। সো আমি উত্তরগুলো তোমাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল, এই মেসেজটা অবশ্যই বাংলাদেশ আর্মি থেকেই পাঠানো হয়েছে, দ্যাট মিন্স মেসেজটা অথেন্টিক। সো যাদের এই মেসেজটা এসেছে শুধুমাত্র তারা এই বিষয়টা মনে রাখবা যে তোমাদের স্পেসিফিক যাদের কাছে মেসেজ এসেছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা অ্যাপ্লিকেবল, কারণ তুমি যখন অ্যাপ্লাই করো সেখানে তুমি তোমার ফোন নম্বর দিয়ে দিয়েছিলে এবং তারা স্পেসিফিক ওই সকল ফোন নম্বরেই এসএমএসগুলো পাঠিয়েছে বা এসএমএসটি পাঠিয়েছে। তো যার কারণে এই মেসেজটি অবশ্যই অথেন্টিক এবং যাদেরকে বলা হয়েছে যে ওই ডেটে প্রিলিমিনারি মেডিকেল এবং ভাইবা হবে না, দ্যাট মিন্স যে সকল বোর্ডের কথা বলা হয়েছে শুধুমাত্র ওই সকল বোর্ডে, শুধুমাত্র ওই সকল বোর্ডেই ওই ক্যান্ডিডেটগুলোর ওই দিনে প্রিলিমিনারি মেডিকেল এবং ভাইবাটা অনুষ্ঠিত হবে না, এবং এসএমএসটা বাংলাদেশ আর্মি থেকেই পাঠানো হয়েছে। কারণ তোমরা খেয়াল করবে তুমি যখন অ্যাপ্লাই করেছিলে এবং অ্যাপ্লাইয়ের সময় তুমি যখন পেমেন্ট করেছিলে সেখানে যে এসএমএসটি এসেছিল বা পেমেন্ট করার পরে যে এসএমএসটি এসেছিল তোমার কাছে, দেখো ঠিক ওইখানেই তোমাকে এই এসএমএসটি দেওয়া হয়েছে। দ্যাট মিন্স এসএমএসটি অবশ্যই অথেন্টিক এবং এসএমএসের উপরে হেডিং লেখা থাকে যে জয়েন আর্মি বা জয়েন বাংলাদেশ আর্মি, এরকম একটা হেডিং দেওয়া থাকে বা একটা নেম দেওয়া থাকে। আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের কি নতুন করে আবার কল অপ লেটার দেওয়া হবে কি না, দ্য অ্যান্সার ইজ নো, তোমাদেরকে নতুন করে কোনো কল অপ লেটার দেওয়া হবে না। তোমাদের কাছে যে কল অপ লেটার আছে তোমরা ওইটা নিয়েই বেসিকলি, তোমাদেরকে যে অন্য আরেকটি ডেট দেওয়া হয়েছে সেই ডেটে তুমি তোমার বোর্ডে চলে যাবে। এখন একটি বিষয় বলা বাহুল্য যে যাদের কাছে এই এসএমএসটি আসে নাই বা যে সকল বোর্ডের কথা মেনশন করে নাই সেই সকল বোর্ডে কিন্তু ওই ডেটে প্রিলিমিনারি মেডিকেল ভাইবা হয়ে যাবে। সুতরাং বাকিরা কখনো এই চিন্তা করো না যে তোমাদেরটাও যত মনে হয় অফ থাকবে, সেটা কিন্তু এমন না, তোমাদেরটা অ্যাজ ইউজুয়ালি চলবে। শুধুমাত্র যে সকল বোর্ডের কথা বলা হয়েছে এবং ওই বোর্ডে যে সকল ডেটের কথা বলা হয়েছে শুধুমাত্র ওই ডেটে কোনো কারণবশত এই পরীক্ষাগুলো স্টপ করা হয়েছে, যেটা তোমাদেরকে পরবর্তী যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটেই অনুষ্ঠিত হবে। সো আই হোপ তোমাদের এটা নিয়ে যে ডাউটগুলো ছিল সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।